বন্ধুরা, ঘোষণা মতোই শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে, 21 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্বের ক্যাম্প, এবং তারপরে দ্বিতীয় দফার যে ক্যাম্প সেটা হবে 1 মার্চ থেকে 7ই মার্চ পর্যন্ত। এবং সব ধরনের সার্ভিসের ডেলিভারি এখানে ডেট দেওয়া আছে 8ই মার্চ থেকে শুরু করে 15ই মার্চের মধ্যে। তো আজকে এই ভিডিওতে আমরা দুয়ারে সরকারের এই যে ক্যাম্প হচ্ছে থার্ড ফেজ বা তৃতীয় দফার, তৃতীয়বারের মতো দুয়ারে সরকারের ক্যাম্প আমাদের রাজ্যের সর্বত্র। তো আপনারা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের ব্লক অনুযায়ী পঞ্চায়েত ধরে ধরে আপনাদেরকে আমি লিস্ট শেয়ার করব, যেমনটা আগের বারেও শেয়ার করেছিলাম। এবং অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট রইল এই ভিডিওটাকে অনেক বেশি বেশি করে শেয়ার করুন, আর সবার প্রথমে আপনার ডিস্ট্রিক্ট সহ আপনার ব্লকের নামটা অবশ্যই টাইপ করবেন কমেন্ট সেকশানে। তাহলে যদি আপনার ব্লকের আপডেট আমি পাই অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আসুন আমরা শুরু করব ব্লক ওয়াইজ দুয়ারে সরকার ক্যাম্পের শিডিউল। সবার প্রথমে আপনাদের সামনে অনস্ক্রিন শেয়ার করছি মাদারিহাট ভিড়পাড়া ব্লক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত নাম এখানে রয়েছে, এবং 1st রাউন্ডের যে ডেট 15ই ফেব্রুয়ারি যেমনটা আপনাদেরকে বললাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1st রাউন্ডের ডেটগুলো এখানে 15, 16, 17 করে দেওয়া আছে। এবং ভেনু এখানে কিন্তু উল্লেখ করা থাকছে জুবিলি ক্লাব নিয়ার দুর্গাবাড়ি। তো ডিটেলসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1st রাউন্ডের ডেট মাদারিহাট ভিড়পাড়া ব্লকের ক্ষেত্রে। আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন, যদি আপনি মাদারিহাট ভিড়পাড়া ব্লকের হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে টাইপ করে জানিয়ে দিতে ভুলবেন না। এরপরে আমরা দেখব মুর্শিদাবাদের নবগ্রাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেনু নেম এখানে আছে, এবং যেমনটা 1st ফেজ 15ই ফেব্রুয়ারি থেকে শুরু করে 21 ফেব্রুয়ারি আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করা থাকছে। আপনারা অবশ্যই স্ক্রিনশট নিতে থাকুন। এবং পাশাপাশি 2nd ফেজ যেটা 1st মার্চ থেকে শুরু করে 7th মার্চ পর্যন্ত হবে, সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে এই লিস্টে। এরপর আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন রানীবাঁধ ব্লক, 3rd ফেজের যে শিডিউল সেটা কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করা থাকছে 15ই ফেব্রুয়ারি থেকে শুরু করে 21 ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1st ফেজের লিস্ট, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পাচ্ছেন, এবং এখানে ভেনুর নাম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, মানে পঞ্চায়েত অনুযায়ী কোথায় ক্যাম্প হবে কত তারিখে সমস্ত কিছু কিন্তু আপনারা ইনফরমেশন এই স্ক্রিনে পেয়ে যাচ্ছেন। এরপরে রানীবাঁধ ব্লকের 2nd ফেজের দুয়ারে সরকার ক্যাম্পের লিস্ট আপনারা এখানে শিডিউল দেখতে পাচ্ছেন, 1st মার্চ থেকে শুরু করে 7th মার্চ পর্যন্ত। এখানে আপনারা আগের মতোই গ্রাম পঞ্চায়েতের নাম এবং এখানে ভেনুর নাম আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা স্ক্রিনশট নিন এবং আপনার নিজের ব্লকের নামটা সবারকে কমেন্ট করুন। এরপর আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি ঝাড়গ্রামের বিনপুর 1 নম্বর ডেভেলপমেন্ট ব্লক। এখানে আপনারা যে 1st ফেজ 15ই ফেব্রুয়ারি থেকে শুরু করে 21 ফেব্রুয়ারি তার লিস্টও পাচ্ছেন, পাশাপাশি 2nd ফেজের যে ডেট 2nd মার্চ থেকে শুরু করে 6 মার্চ পর্যন্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার পঞ্চায়েতের নামও দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, এখানে আপনারা ক্যাম্পের নাম দেখতে পাচ্ছেন। এবার আপনাদের সামনে দেখাচ্ছি আমি ময়নাগুড়ি ডেভেলপমেন্ট ব্লকের একটা লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো আমি। এখানে দেখতে পাচ্ছেন 15ই ফেব্রুয়ারি থেকে শুরু করে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত এখানে ডেট উল্লেখ করা থাকছে, মাঝখানে আপনারা মার্চ মাসের ডেটও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনারা এটা দেখছেন দোময়নি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একটা লিস্ট। এরপর আপনাদের সামনে তুলে ধরছি আমি সাকরাইল ব্লকের লিস্ট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে ভেনু নেম, এবং এখানে আপনারা ডেট দেখতে পাচ্ছেন 1st ফেজের দুয়ারে সরকার ক্যাম্পের। গড়বেতা 3 নম্বর ব্লকের আপনারা এখানে লিস্ট দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে 1st রাউন্ডের শিডিউল এবং পাশাপাশি 2nd রাউন্ডের শিডিউল আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, গ্রাম পঞ্চায়েতের নাম ধরে এখানে আলাদাভাবে ভেনু নেম এখানে দেখানো হয়েছে। অবশ্যই আপনারা স্ক্রিনশট নিন এবং ভিডিওটাকে শেয়ার করুন। এরপর আপনাদের সঙ্গে শেয়ার করব উত্তর চব্বিশ পরগনা সৌরভনগর ব্লক, তার দুয়ারে সরকার যে 3rd ফেজ তার শিডিউল আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে সাবডিভিশনের নাম, এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নাম, এবং যে 1st ফেজের যে ভেনু নেম সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, পাশাপাশি 1st ফেজের ডেটটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2nd ফেজের জন্য ভেনু নেম, 2nd ফেজের ডেট, এবং পাশাপাশি আপনারা কিন্তু এখানকার যে সমস্ত অফিসাররা থাকছেন তাদেরও কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন উইথ ডেজিগনেশন আপনারা এখানে দেখতে পাবেন। এরপর আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পূর্বস্থলী 1 নম্বর ডেভেলপমেন্ট ব্লকের লিস্ট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগের মতোই ডেট, ডে, গ্রাম পঞ্চায়েতের নাম, সমস্ত কিছু ইনফরমেশন আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নেক্সট আপনারা দেখব সারেঙ্গা ব্লক, সারেঙ্গা ব্লকের এখানে লিস্ট আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আপনারা প্রয়োজন মতো স্ক্রিনশট নিতে থাকুন এবং আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে থাকুন। নেক্সট আমরা শেয়ার করছি তালডাংরা ব্লকের লিস্ট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে ভেনু নেম, এখানে 1st ক্যাম্পের লিস্ট, এবং এখানে দেখতে পাচ্ছেন 2nd ক্যাম্পের লিস্ট, সেটাও কিন্তু এই স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমরা দেখব বাঁকুড়া 2 নম্বর ব্লক, এখানে ক্যাম্প ডেট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ভেনু নেমও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ভিডিওটাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন। আমরা আরও একটা ক্যাম্প শিডিউল দেখে নেব, এখানে বিনপুর 1 নম্বর ব্লকের লিস্ট, 1st ক্যাম্পের এখানে ডেট পাচ্ছেন, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে উল্লেখ করা থাকছে, এখানে 2nd ক্যাম্পের ডেট পাচ্ছেন, মেন ক্যাম্প ভেনু সেটাও কিন্তু এখানে উল্লেখ করা থাকছে,
কালিয়াগঞ্জের লিস্ট আমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছি। এখানে পঞ্চায়েতের নাম আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের ডেটটা এখানে কিন্তু উল্লেখ করা থাকছে, পাশাপাশি ভেন্যু নেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আরও একটা লিস্ট আমরা আপনার সামনে তুলে ধরছি, বিনপুর 2 নম্বর ব্লক, এখানে থাকছে ডেট, পঞ্চায়েতের নাম এবং ভেন্যু নেম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা দেখে নেব মুর্শিদাবাদের ভারতপুর 2 নম্বর ব্লকের লিস্ট, এখানে আপনারা পঞ্চায়েতের নাম, এখানে ভেন্যু নেম, এখানে ক্যাম্পের ডেট এবং এখানে কিন্তু টাইমটা উল্লেখ করা থাকছে, সকাল 9টা থেকে শুরু করে বিকাল 4টা অবধি আপনারা এখানে অনস্ক্রিন দেখতে পেলেন। মুর্শিদাবাদের ভারতপুর 2 নম্বর ব্লকের থার্ড ফেজের জন্য দুয়ারে সরকারে যে ক্যাম্প করা হচ্ছে সেই ক্যাম্পের লিস্ট। দেখে নেব শ্যামপুর 2 নম্বর ব্লক, এখানে আপনার পঞ্চায়েতের নাম, এখানে ডেট এবং এখানে ভেন্যু নেম আপনারা দেখতে পাচ্ছেন। আমরা হুগলির পান্ডুয়ার একটা লিস্ট এখানে আপনাদের সামনে তুলে ধরলাম, এখানে আপনারা পঞ্চায়েতের নাম দেখতে পাচ্ছেন, এখানে ভেন্যু নেম দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা ডেটটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আপনাদের সামনে আমি অনেকগুলো ব্লকের কিন্তু দুয়ারে সরকারের থার্ড ফেজের যে শিডিউল সেটা আপনাদের সামনে শেয়ার করলাম। অবশ্যই এই ভিডিওটাকে অনেক করে শেয়ার করতে থাকুন এবং আপনার নিজের ব্লকের, আপনার নিজের পঞ্চায়েতের শিডিউল পাওয়ার জন্য সবার আগে এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে টাইপ করুন আপনার ডিস্ট্রিক্ট সহ আপনার ব্লকের নাম, চাইলে আপনার পঞ্চায়েতের নামও মেনশন করতে পারেন। ভিডিওটাকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটাকে শেয়ার করতে থাকুন, ভালো থাকবেন।